ম্যাথ সল টিচারের সবাইকে স্বাগত জানাই। এর আগে অলরেডি 151টি ভিডিওর মাধ্যমে অনেক অঙ্ক সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম, আজকে এই ভিডিওটির মাধ্যমে আরও কিছু অঙ্ক সমাধান করে বুঝিয়ে দেবো। তবে যে টাইপের অঙ্কগুলি করানো হচ্ছে এই টাইপের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো সেই কারণে প্রতিটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, দেখলে উপকৃত হবে। ঠিক আছে, তো শুরু করলাম। তো আজকে আমি সরল সুদ কষার কিছু বেসিক অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে প্রথমে যে অঙ্কটি আছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন, 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তো এখানে বের করতে দিয়েছে সুদ। তো এখানে এই যে 15,000 টাকা ধার নিয়েছে, এই যদি কোনো অঙ্কে ধার নিয়েছে বা জমা দিয়েছে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো আসল বা মূলধন। ঠিক আছে, তো আসল কত? 15,000 টাকা। কোশ্চেনে বলে দিয়েছে সুদের হার কত পার্সেন্ট বলেছে, 12% বার্ষিক, শতকরা সুদের হার কত? 12%। তো সময় এখানে কত বলেছে? 4 বছর। তো 15,000 টাকা ধার নিয়েছিল 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে, সেখানে 4 বছর পর সুদ কত হবে সেটা বের করতে দিয়েছে। তো এক্ষেত্রে সুদ বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে PRT/100। তো পি কত বলেছে কোশ্চেনে? 15,000 বলেছে। আর বলেছে কত? 12, মানে 12%, তো 12ই লিখলাম। টি মানে কত? 4। আর বাই থাকছে কত? 100। তো কাটাকুটি করলে 0, 2 0 কেটে গেল। ঠিক আছে, তো 150, 12 আর 4 যদি গুণ করি সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 7,200 টাকা। অর্থাৎ 15,000 টাকা যে ধার নেওয়া হয়েছিল বার্ষিক 12% সরল সুদের হারে, সেক্ষেত্রে 4 বছর পর সুদ হচ্ছে 7,200 টাকা। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশান এতে। চলে এলাম পরের প্রশ্ন। বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত টাকা হবে? 4টে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এক্ষেত্রে সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদে আসলে কত টাকা। অর্থাৎ 960 টাকার 1 বছর 3 মাসের এই যে 8.1/3% সরল সুদের হারে সুদ কত হচ্ছে সেটা বের করতে হবে ফার্স্ট। যেভাবে এই ফর্মুলা দিয়ে বের করছি সেই সুদটা ফার্স্ট বের করতে হবে, তারপরে আসল যে 960 টাকা সেটা যোগ করে দিতে হবে। তাহলে সুদে আসলে, সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদে আসলে, অর্থাৎ আসলের সঙ্গে সুদ যে করে যে টাকাটা হচ্ছে সেটা কিন্তু বের করতে দিয়েছে। ক্লিয়ার? তো তো ফার্স্টে তাহলে আমি সুদ বের করে নিচ্ছি, সুদ বের করার পর আসলের সঙ্গে সুদটা যোগ করে দেবো, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আসল এখানে বলে দিয়েছে কত? 960 টাকা লিখে দিলাম। আচ্ছা, সুদের হার আর কত বলেছে? 8.1/3। তো এটা 3×8=24, তার সঙ্গে 1+25=3। ক্লিয়ার? আর সময়টা বলেছে 1 বছর 3 মাস, এটাকে পুরোটাকে আমি বছরে নিয়ে যাচ্ছি। যদি পুরোটাকে বছরে নিয়ে যাই, 1 বছর এটা তো ঠিক আছে, কত মাসে 1 বছর? 12 মাসে 1 বছর হয়। তো 12 মাসের মধ্যে এখানে 3 মাসের কথা বলেছে, তো সেই কারণে 3/12 লিখলাম। এটা একটু কাটাকুটি হবে, 3×4=12। ঠিক আছে, তাহলে 4×4, তার সঙ্গে 1+5=4 হচ্ছে। তো এক্ষেত্রে সুদ এবার বের করে নেবো সেই PRT/100 সেই ফর্মুলা দিয়ে। তো পি মানে হচ্ছে কত? 960, পি এর জায়গায় 960 লিখলাম। আর মানে 25/3, 25কে ওপরে লিখছি, 3কে নিচে লিখছি। ক্লিয়ার? টি কত? 5/4 বছর, 5কে ওপরে লিখছি, 4কে নিচে লিখছি। আর এখানে ফর্মুলার মধ্যে এক্স থাকে, অ্যাকচুয়ালি পার্সেন্টেজের জন্যই আসে, তো যাই হোক সে এক্স বলছে, 100টা নিচে বসবে। ক্লিয়ার? পি মানে 960, আর মানে কত? 25/3, তো 25 ওপরে নিচে 3 লিখেছি। টি মানে 5/4 বছর, 5 ওপরে 4 নিচে লিখেছি, আর 100টা তো ছিলই। ব্যাস, এবার কাটাকুটি করবো, এখানে 0 0 কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 32 হচ্ছে। ঠিক আছে, 4×8=32, তারপরে হচ্ছে 5 দিয়ে কাটলে 5×2=10, এবং 2×4=8, এবং 25×4 গুণ করলে 100 টাকা। অর্থাৎ সুদ বেরোলো আমাদের কত টাকা? 100 টাকা বেরোলো। তাহলে সবৃদ্ধিমূল বের করতে দিচ্ছি, সবৃদ্ধিমূল মানে হচ্ছে আসল প্লাস সুদ। তা আসল ছিল কত? 960 টাকা, তার মানে 960, আর সুদ বেরোলো কত? 100। তো 960-এর সঙ্গে যদি 100 যোগ করি তাহলে 1,060 টাকা, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশান ডিতে। চলে এলাম পরের প্রশ্ন। বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে 4টি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সুদ বার করার যে ফর্মুলা I=P PRT/100, তো সেটাকেই লিখব PRT/100। এর সঙ্গে কি কোনো অপশান মিলছে একটু চেক করে দেখব। দেখতে পাচ্ছি অপশান সি কিন্তু মিলছে। কীভাবে মিলছে? এটাকে ক্রস গুণ করলে হয়ে যাবে। আইয়ের নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে PRT-র সঙ্গে 1 গুণ করলে PRT হয়, সমান 100×I, যেটা অপশান সিতে রয়েছে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো ব্যাস আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে Part 2, Part 3 এইভাবে সরল সুদ কষার অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ঠিক আছে, তো ব্যাস আজকে এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে।
আর আগের ভিডিওগুলি দেখার জন্য ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে আগের ভিডিওগুলি দেখতে পারবে। ঠিক আছে, তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।